ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ঔষধের রিভিউ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে ঔষধটি সম্পর্কে আলোচনা করব ঔষধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম ফিকজো কার্ড ফিফটি এটি একটি ট্যাবলেট এই ট্যাবলেটটিতে দুইটি উপাদান থাকে একটি উপাদান হলো অ্যামলোডিপিন ফাইভ মিলিগ্রাম এবং এর সাথে থাকে এটেনলল পঞ্চাশ মিলিগ্রাম আর এই ঔষধটি বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আমরা এই ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তাহলে আসুন বন্ধুরা এখন আমরা ফিকজো কার্ড ফিফটি এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই ফিকজো কার্ড ফিফটি এই ট্যাবলেটটি উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে হাই প্রেশার যদি কারো একবার হয় তাহলে সারা জীবন তাকে ওষুধ খেতে হয় হয়তো ঔষধ পরিবর্তন হতে পারে বা ডোজ পরিবর্তন হতে পারে কিন্তু ঔষধ প্রতিদিন নিয়মিত খেতে হবে যদি নিয়মিত হাই প্রেশারের রুগী ওষুধ না খেয়ে থাকেন তাহলে যে কোনো মুহুর্তে হাই প্রেশার বেড়ে গিয়ে প্রেশার বেড়ে গিয়ে যে কোনো মুহূর্তে স্ট্রোক হয়ে যেতে পারে তাই অবশ্যই হাই প্রেসারের রুগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ঔষধ সেবন করতে হবে ফিকজোকার্ড ফিফটি এই ট্যাবলেটটি প্রেশার নিয়ন্ত্রণে খুবই কার্যকর এবং অত্যন্ত নামকরা ঔষধ এখন আমরা জানবো এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ফিকজোকার্ড ফিফটি এই ঔষধটি সাধারণত খুব সুসহনীয় তারপরও কিছু কিছু রুগীর ক্ষেত্রে হঠাৎ করে প্রেসার কমে যেতে পারে তাই অবশ্যই সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এছাড়াও বুক ধরপড় করা মাথা ব্যথা পেটের মধ্যে অস্বস্তি ভাব বমি বমি ভাব এরকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এখন আমরা জানবো এই ঔষধটি গর্ভকালীন সময়ে ব্যবহার করা যাবে কি না সেই সম্পর্কে ফিকজোকার ফিফটি এই ঔষধটি গর্ভকালে বা বুকের দুধ পান করাচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ব্যতীত কখনোই এই ঔষধটি গর্ভকালে ও ভোগের দুধ পান করাচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এমন কি হাই প্রেশারের যে কোনো ঔষধ ব্যবহার করতে হলে রেজিস্টার্ড ডাক্তারের অনুমোদন লাগে তাই এই ঔষধটি একজন সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে হলেও অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন আমরা জানব এই ঔষধটির ডোজ সম্পর্কে রোগীর বয়স রোগের ধরন ইত্যাদি বিবেচনা করে ডাক্তার ডোজ নির্ধারণ করে থাকেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম ডোজ হয় তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ডোজ নির্ধারণ করতে হবে কারো ক্ষেত্রে একটি ট্যাবলেট আবার কারো ক্ষেত্রে অর্ধেক ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে ভিকজো কার্ড এই ঔষধটির প্রতি পিচের দাম সাড়ে পাঁচ টাকা থেকে ছয় টাকার মধ্যে আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য